1899 সালের মার্চ মাস, গরমের সঙ্গে সঙ্গে কলকাতায় বাড়ছে প্লেগ রোগের প্রকোপ। দুবছর আগে থেকেই প্লেগ দেখা দিয়েছে করাচিতে, করাচি থেকে পুনে ও মুম্বাই ঘুরে পৌঁছে গিয়েছে অবিভক্ত বাংলায়। ওয়াল্ডেমার হপকিন্সের তৈরি প্লেগ ভ্যাকসিন তখন কলকাতায় পাওয়া যাচ্ছে, কিন্তু টিকাকরণ জরুরি নয়। ব্রিটিশ সরকারের এই ঘোষণার ফল হয়েছে মারাত্মক, রোগীদের কাছে পৌঁছয়নি ভ্যাকসিন, পৌঁছলেও অনেকেই ভরসা করেছেন সরকারের ঘোষণায়। যথারীতি প্লেগ তখন মহামারীর আকার নিয়েছে। সেই সময়ে উত্তর কলকাতায় ঘুরে ঘুরে রোগীদের সেবা করে চলেছেন এক আইরিশ মহিলা। জেলার স্বাস্থ্য আধিকারিক পদে নিয়োজিত এক ডাক্তারও উত্তর কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন, রোগী খুঁজে বেড়াচ্ছেন, রোগ থেকে বাঁচার পরামর্শ দিচ্ছেন, পথ্য কিনতে অপারগ রোগীকে নিজেই অর্থ তুলে দিচ্ছেন ওষুধ কেনার জন্য। এরপরে সেই বিদেশিনী ও ওই চিকিৎসকের আলাপ হয়। কলকাতায় প্লেগের সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে দুজনে একজোট হয়ে কাজ করেন। সেই আইরিশ মহিলা হলেন মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি ভগিনী নিবেদিতা নামেই বেশি পরিচিত। স্বামী বিবেকানন্দের ডাকে তিনি কলকাতায় প্লেগ সংক্রমণের আগের বছরেই ভারতে এসেছিলেন। গুরুর শিবজ্ঞানে জীবসেবা মন্ত্রকে জীবনের ব্রত করেছিলেন তিনি। আর সেই চিকিৎসক ছিলেন রাধাগোবিন্দ কর, বিখ্যাত ডাক্তার আর জি.কর। আজ বলবো ডক্টর আর জি.করের কথা, অর্থাৎ রাধাগোবিন্দ করের কথা। রাধাগোবিন্দ কর কোনো উপন্যাসের চরিত্র নন, তিনি রক্ত মাংসের মানুষ। যদিও তার জীবনের দিকে চোখ রাখলে বোঝা যায় তার জীবন কোনো গল্প উপন্যাসের নায়কের চেয়ে কম ঘটনাবহুল নয়। হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনে নেমে মিনিট 15 পথ পেরোলেই পৌঁছানো যায় বেতরের বিখ্যাত কর বাড়িতে, রাধাগোবিন্দ করের জন্মভিটে। সেই পরিবারের সদস্য জানিয়েছেন, এই বাড়ি তৈরি হয়েছিল পলাশি যুদ্ধের আগের বছর। কর পরিবারের ইতিহাস বহু পুরনো। কর বংশের প্রথম পুরুষ ভূমিঞ্জয় কর থেকে 20তম পুরুষ বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছেন। এই বাড়িতেই 1850 সালের 23 আগস্ট রাধাগোবিন্দ করের জন্ম হয়। যে দালানে রাধাগোবিন্দ করের জন্ম হয়েছিল সেটির এখন ভগ্ন দশা, পাশেই বিরাট পুকুর। পুকুর না বলে অবশ্য দিঘি বলাই ভালো। সেই পুকুরে স্নান করতেন রাধাগোবিন্দ কর। পরিবারের সদস্যরা জানিয়েছেন একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে রাধাগোবিন্দ করের জন্ম অধুনা বাংলাদেশের ঢাকায়, কিন্তু সেই তথ্য ভুল। বাবা দুর্গাদাস কর ঢাকায় মিটফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন, ফলে এই ধারণা তৈরি হয় যে রাধাগোবিন্দের জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। রাধাগোবিন্দের স্কুল জীবন কাটে কলকাতার হেয়ার স্কুলে। সেই সময় তাদের বাড়িতে একটি ঘোড়ার গাড়ি ছিল। স্কুলে যাওয়ার সময় বাড়ির গাড়ি করেই হাওড়ার গঙ্গার ঘাটে পৌঁছে ফের নৌকা করে নদী পার হতে হতো, তারপরে স্কুলে পৌঁছানো। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু আদিরূপ পন্টুন ব্রিজ তখন তৈরি হতে বছরখানেক দেরি, অগত্যা নৌকায় ছিল ভরসা। সেই সময়কার কর বাড়ির কোনো ছবি পাওয়া যায়নি, তবে রাধাগোবিন্দ করের বর্তমান বংশধর সৌমিত্র কর পুরনো কর বাড়ির ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলেছে। রাধাগোবিন্দ কর যখন ডাক্তারি পড়া শুরু করেন, পঠন পাঠনের সুবিধার জন্য উত্তর কলকাতায় শ্যামবাজারের একটি বাড়িতে থাকতে শুরু করেন। বর্তমানে অবশ্য কর পরিবারের সদস্যরা সেই বাড়ির সন্ধান জানেন না। বাবা দুর্গাদাস করও ছিলেন কৃতি পুরুষ, কলকাতা মেডিকেল কলেজের ভার্নাকুলার বিভাগে অধ্যাপনা করতেন তিনি, বাংলা ভাষায় চিকিৎসা শাস্ত্রের বইও রচনা করেছিলেন তিনি। ভবিষ্যতে বাংলা ভাষায় চিকিৎসাবিদ্যা চর্চায় দেশীয় ভাষার গুরুত্বে জোর দেওয়ার অনুপ্রেরণা রাধাগোবিন্দ কর কোথা থেকে পেয়েছিলেন সেটা আর বুঝতে অসুবিধা হবার কথা নয়। রাধাগোবিন্দ করের গোটা জীবনের দিকে তাকালেই বোঝা যায় তার বাবার প্রভাব কতটা পড়েছিল তার জীবনে। হিন্দু স্কুল থেকে উত্তীর্ণ হয়ে কলকাতা মেডিকেল কলেজের প্রবেশিকা পরীক্ষায় বসেন রাধাগোবিন্দ কর। তবে প্রবেশিকা পরীক্ষায় প্রথমে বসতে চাননি তিনি, বাড়ি থেকে 5000 টাকা নিয়ে বিদেশে পাড়ি দিতে চেয়েছিলেন। তবে বাবা ছিলেন করাধাতের মানুষ, ছেলেকে বাড়ি ফিরিয়ে একরকম জোর করেই প্রবেশিকা পরীক্ষায় বসান তিনি। পাশ করার পরে শুরু হয় রাধাগোবিন্দের ডাক্তারি পড়া। তবে পড়াশোনার পাশাপাশি ছিল থিয়েটারের প্রতিও টান, যা আসলে উত্তরাধিকার সূত্রেই পাওয়া। বাবা দুর্গাদাসের
অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন নাট্যকার দীনবন্ধু মিত্র। সেই সময়ের বিখ্যাত এই মানুষটির সান্নিধ্য পেয়েছিলেন ডক্টর রাধাগোবিন্দ কর, যা ছাত্রাবস্থায় তাকে থিয়েটারের জগতে টেনে নিয়ে যায়। পার্থকরের লেখা থেকে জানা যায় 1868 সালে বাগবাজার অ্যামেচার থিয়েটার তৈরি করেন রাধাগোবিন্দ কর। সঙ্গে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ডাক্তারি পড়ার জন্য রাধাগোবিন্দ কর তখন ভেতরের করবাড়ির বদলে বেশিরভাগ সময়টাই কলকাতার বাড়িতে কাটাতেন। গোটা উত্তর কলকাতায় সে সময় থিয়েটারের আবহ। রাধাগোবিন্দ করও মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন 1872 সালে দীনবন্ধু মিত্রের লীলাবতীতে ক্ষীরোদবাসিনীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। তবে থিয়েটারের প্রতি টান রাধাগোবিন্দের ডাক্তারি পাঠে যথেষ্ট ক্ষতিই করছিল। করবাড়ির বর্তমান বংশধরদের কাছ থেকে জানা যায় যে রাধাগোবিন্দ কর কোনোদিনও রোজনামচা লিখে যাননি, ফলে তার জীবনের দৈনন্দিন ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাওয়া প্রায় অসম্ভব। তবে তার সম্পর্কে কিছু ঘটনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক মানুষের স্মৃতিতে, বিভিন্ন পত্রপত্রিকায়। সেগুলো হয়তো কোনো এক সময় চিকিৎসা মহলে লোকমুখে প্রচলিত ছিল। যেমন বলাকা পত্রিকায় প্রকাশিত সুবীর কুমার চট্টোপাধ্যায়ের লেখা থেকে জানা যায়, 1879 সালে একবার বিনা দোষে পুলিশের হাতে নিগৃহীত হয়েছিলেন রাধাগোবিন্দ কর। শ্যামা পুজোর রাতে বাজি পোড়ানো উপলক্ষে এক কনস্টেবলের সঙ্গে তার প্রতিবেশীদের হাতাহাতি হয়। দুর্ভাগ্যক্রমে সেই সময় রাধাগোবিন্দ কর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাই শেষ পর্যন্ত তাকেও গ্রেপ্তার হতে হয়। এছাড়া সেই সময় তার প্রথম পত্নীর অকাল বিয়োগ ঘটে। ছাত্রাবস্থাতেই বিয়ে করেছিলেন রাধাগোবিন্দ কর। এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা ও পড়াশোনার বদলে থিয়েটারের প্রতি টান ডাক্তারি পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করল। কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দিলেন রাধাগোবিন্দ কর, ভর্তি হলেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। আর তার বিদেশ যাত্রার সঙ্গী ছিলেন কাশ্মীরের বিখ্যাত ডাক্তার আশুতোষ মিত্র। 1886 সালে অবশ্য দেশে ফিরে আসেন এবং নিজের ডাক্তারি পড়া শেষ করেন। রাধাগোবিন্দ কর যে সময় ডাক্তারি করা শুরু করেন, সেই সময়কার কলকাতার চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল? 19 শতকের মাঝামাঝি সময় তৈরি হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ। দেশীয় চিকিৎসক তৈরি করতে বদ্ধপরিকর ব্রিটিশ সরকার খানিকটা নিজেদের স্বার্থেই কলকাতা মেডিকেল কলেজ তৈরির কাজে উৎসাহী ছিলেন, একথা অস্বীকার করার উপায় নেই। প্রচলিত দেশীয় চিকিৎসা পদ্ধতিতে ব্রিটিশ শাসকদের তেমন ভরসা ছিল না। তাছাড়া ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা প্রচলন করা ছিল। চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় সেই সময় একাধিক বাঙালি ডাক্তার শিক্ষিত হয়েছিলেন। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন মধুসূদন গুপ্ত। তিনি প্রথম বাঙালি ডাক্তার হিসেবে অস্ত্রোপচার করার খ্যাতি অর্জন করেন। কিন্তু সারা জীবন তিনি চিকিৎসা ক্ষেত্রে যে অবদান রেখে যাবেন, তাতে মধুসূদন গুপ্তের পরেই শ্রেষ্ঠ বাঙালি চিকিৎসকদের আসনে তাকে বসাতে হবে। এই তালিকায় ছিলেন রাধাগোবিন্দ কর। চিকিৎসাবিদ্যায় যাতে মাতৃভাষায় বাঙালি চিকিৎসকেরা শিক্ষিত হয়ে উঠতে পারেন, সেই কাজে নিজেকে নিয়োজিত করলেন রাধাগোবিন্দ কর। শঙ্কর কুমার নাথের লেখা বই কলকাতা মেডিকেল কলেজের গোড়ার কথা এবং পণ্ডিত মধুসূদন গুপ্ত থেকে জানা যায়, যখন ইউরোপীয় চিকিৎসকেরা দেশীয় চিকিৎসক ক্যাডার গড়ে তুলতে চাইছিলেন, তখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ভাষা। হিন্দু কলেজ থেকে পাশ করা গুটি কয়েক ছাত্র ইংরেজি জানতেন। তাছাড়া চিকিৎসা বিজ্ঞান তো দূরের কথা, বাংলায় লেখা সাধারণ বিজ্ঞানেরও কোনো ভালো বই ছিল না। সহপাঠীদের দেখেও এই অসুবিধার কথা নিজে অনুভব করেছিলেন রাধাগোবিন্দ কর। তাই ডাক্তারি পাশ করার আগেই বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার কাজে হাত দেন তিনি। তার প্রথম বই ভিষক বন্ধু প্রকাশিত হয়েছিল 1871 সালে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি একাধিক বই লেখেন। উল্লেখযোগ্য বইগুলি হল সংক্ষিপ্ত শারীরতত্ত্ব, রোগী পরিচর্যা, ভিষক সুহৃদ, প্লেগ, স্ত্রীরোগের চিত্রাবলী এবং সংক্ষিপ্ত তত্ত্ব, সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা, সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব, কর সংহিতা, কবিরাজ ডাক্তার সংবাদ, সবকটি বই লেখা হয়েছিল বাংলায় সাধারণ মানুষের পড়ার উপযোগী করে। ইংরেজি নানা ডাক্তারি ক্লাসের ছাত্ররাও তার বই পড়তেন। থিয়েটারের মতোই বাংলায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখার ক্ষেত্রেও রাধাগোবিন্দ করের অনুপ্রেরণা ছিলেন তার বাবা দুর্গাদাস কর।
বাংলায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখা যে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের রোগীদের সমস্যার সমাধান নয় তা ছাত্রাবস্থাতেই বুঝতে পেরেছিলেন রাধাগোবিন্দ কর। তার এই উপলব্ধির আভাস পাওয়া গেছিল তার ভিষক বন্ধু বইয়ের মুখবন্ধে। তিনি লিখেছিলেন, যাহারা চিকিৎসা বিদ্যালয় হইতে সুশিক্ষিত ও কৃতকার্য হইয়া চিকিৎসা কার্যে প্রবৃত্ত হয়েন, তাহারা যতই বুদ্ধিমান ও বিদ্বান হন না কেন, তাহাদিগের মধ্যে অনেকেই বহুদর্শিতার অভাবে ব্যবস্থাপত্র প্রদান করিতে সহজে সক্ষম হন না। রাধাগোবিন্দ কর বুঝেছিলেন যে যে দেশের মানুষের চিকিৎসার জন্য শুধু নির্দেশিকা পুস্তিকা বা বই যথেষ্ট নয়, বরং প্রয়োজন গোটা একটি পৃথক মেডিকেল কলেজ ও হাসপাতালের। সেই কলেজ বা হাসপাতালটিকে হতে হবে ব্রিটিশ নিয়মাবলীর ফাঁস থেকে সম্পূর্ণ মুক্ত। এই উদ্দেশ্যে রাধাগোবিন্দের ভাবনা চিন্তা শুরু হয়েছিল তার চিকিৎসা জীবনের প্রথম থেকেই। 161 নম্বর পুরনো বৈঠকখানা বাজারের এক বাড়িতে তিনি কলকাতার তৎকালীন সেরা কয়েকজন বাঙালি চিকিৎসককে সঙ্গে নিয়ে একটি সমিতি স্থাপন করেন। সমিতির সদস্য ছিলেন মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, বিপিন মিত্র, কুমুদ ভট্টাচার্য প্রমুখ। এই সমিতিতে এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল তৈরির প্রস্তাব গৃহীত হয়। 1886 সালে শুরু হয় স্কুল, নাম হয় ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। প্রথমে দেশীয় চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে শিক্ষাদান চলত। 1887 সালে অ্যালোপ্যাথি বিভাগ শুরু হল, নাম বদলে রাখা হয় ক্যালকাটা মেডিকেল স্কুল। পরে বৈঠকখানা বাজার থেকে স্কুল বাড়ি স্থানান্তরিত হল বৌবাজার স্ট্রিটে। 1890 সাল নাগাদ ব্রিটিশ সরকার স্কুলের সব ব্যবচ্ছেদের অনুমতি দেয়। প্রথম দিকে ক্যালকাটা মেডিকেল স্কুলে সমস্ত বিভাগেই পড়ানো হতো বাংলা লেখা বই। রাধাগোবিন্দ করের লেখা বইগুলি তো ছিলই, সেই সঙ্গে মধুসূদন গুপ্তের লেখা বইও ছিল। ক্রমে রাধাগোবিন্দ করের স্বপ্ন বাস্তবায়িত হতে থাকল। 298 আপার সার্কুলার রোডের ঠিকানায় স্কুল বাড়ি স্থানান্তরিত হল। সেই সময়ে মেডিকেল স্কুল সংলগ্ন হাসপাতালে শয্যা সংখ্যা ছিল মাত্র 14। এরপরে স্কুল কর্তৃপক্ষ বেলগাছিয়ায় 12 বিঘে জমি কেনে যুবরাজ অ্যালবার্ট ভিক্টরের ভারত ভ্রমণের তহবিল থেকে 18,000 টাকা সাহায্য মিলেছিল তাদের জন্য। স্কুলের নিজস্ব বাড়ি তৈরি হল। তবে তখনও সামান্য শয্যা সংখ্যার জন্য স্কুলে হাসপাতালের ব্যবস্থা পুরোদমে শুরু করা যায়নি। 1899 সালে স্কুল সংলগ্ন হাসপাতাল তৈরি হয়। জন উডবার্ন হাসপাতালের উদ্বোধন করেন। তার নামানুসারে হাসপাতালের নাম রাখা হয় অ্যালবার্ট ভিক্টর হাসপাতাল। হাসপাতালের ডিসপেন্সারি গড়ে তোলার টাকা দেন বাবু মানিকলাল শীল। রাধাগোবিন্দ করের প্রথম বেসরকারি মেডিকেল স্কুল স্থাপনের কয়েক বছর পরেই আরও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়, কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল। 1895 সালে তৈরি এই শিক্ষা প্রতিষ্ঠান 1904 সালে রাধাগোবিন্দ করের তৈরি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়। এই যৌথ প্রতিষ্ঠানটিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার প্রস্তাব পাশ হয় 1914 সালের ডিসেম্বর মাসে। এইভাবেই বহু উত্থান পতন পেরিয়ে রাধাগোবিন্দ করের ছোট্ট চারাগাছটি মহিরু হতে পরিণত হয়। দেশ স্বাধীন হওয়ার পরের বছর ক্যালকাটা মেডিকেল স্কুল একাধিক ঠিকানা বদল ও নাম বদলের পরে রাধাগোবিন্দ করের নামাঙ্কিত হল। মেডিকেল এডুকেশন সোসাইটি অব বেঙ্গলের সাধারণ সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী নাম রাখা হল G.কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। যদিও নিজের নামাঙ্কিত হাসপাতাল রাধাগোবিন্দ কর দেখে যেতে পারলেন না। দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার পথ সুগম করতে রাধাগোবিন্দ কর আজীবন লড়াই করে গেছেন। এমনকি এই মেডিকেল স্কুল বা কলেজ স্থাপনের ক্ষেত্রে বিদ্যাসাগর মহাশয় ছিলেন উদাসীন। তিনি বলতেন, সাধারণ স্কুল আর মেডিকেল স্কুল স্থাপন করার মধ্যে বিস্তর ফারাক, কিন্তু রাধাগোবিন্দ কর হাল ছাড়েননি। বিভিন্ন পত্রিকার লেখা এবং প্রবন্ধ থেকে জানা যায়, হাসপাতাল তৈরির অর্থ সংগ্রহের জন্য ডাক্তার বন্ধু শৈলেন গুপ্তকে সঙ্গে নিয়ে রাধাগোবিন্দ কর বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, ধনী পরিবারের বিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতেন। শত অপমান সহ্য করেও নিরহংকার মানুষটি হাসপাতাল তৈরির স্বপ্ন সার্থক করার জন্য নির্দ্বিধায় অর্থ সাহায্য চাইতেন। শুধু তাই নয়, চিকিৎসক হিসাবে নিজের উপার্জিত অর্থের সমস্তটাই দান করে গিয়েছেন মেডিকেল স্কুল ও হাসপাতাল স্থাপনে।
অরুণ কুমার চক্রবর্তীর চিকিৎসা বিজ্ঞানে বাঙালি বইটি থেকে জানা যায়, মৃত্যুর সময়ে রাধাগোবিন্দ করের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না, শুধু ছিল বেলগাছিয়ায় গড়ে তোলা একটি বাড়ি। সেই বাড়িটিও উইল করে দান করে যান মেডিকেল কলেজকে। উইলের শর্ত ছিল তার মৃত্যুর পরে জীবিতাবস্থায় বাড়িটির মালিকানা ভোগ করবেন তার দ্বিতীয়া স্ত্রী। তারপরে বাবা দুর্গাদাসের নামে স্থাপিত হবে দুর্গাদাস আরোগ্য নিকেতন। প্লেগের মতো মারণ রোগের মোকাবিলায় নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়া, মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখা ও সম্পাদনা, শত বাধা পেরিয়ে এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল স্থাপন, এ সমস্তই ছিল রাধাগোবিন্দ করের দেশ ও দেশবাসীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের পরিচয়। তিনি অসম্ভব ভালো সংস্কৃত জানতেন, সেই জ্ঞান কাজে লেগেছিল দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি পাঠের ক্ষেত্রে, কাজে লেগেছিল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের হয়ে ওষুধ তৈরিতে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ আ বেঙ্গল কেমিস্ট থেকে জানা যায়, দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল সংস্থা তৈরির সময় রাধাগোবিন্দ করের অকুণ্ঠ অর্থকরীর সাহায্য এবং উৎপাদনগত পরামর্শের কথা প্রফুল্লচন্দ্র রায় স্বীকার করেছেন। তিনি বুঝেছিলেন দেশের মানুষের চিকিৎসায় খামতি ঢাকতে হাসপাতাল গড়ে তোলা, চিকিৎসা তৈরি করা, মেডিকেল স্কুল স্থাপন করা ও বই লেখাই যথেষ্ট নয়, পাশাপাশি রোগীকে যাতে চড়া দাম দিয়ে বিদেশি ওষুধ কিনতে না হয় সেদিকেও ছিল তার কড়া নজর। তাই দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন রাধাগোবিন্দ কর। তার সমস্ত কীর্তির কথা মাথায় রেখে তাই একথা বলাই যায়, রাধাগোবিন্দ কর ছিলেন উনিশ শতকের বাংলার প্রকৃত রেনেসাঁ পুরুষ। দুর্ভাগ্যক্রমে সমাজ সংস্কারক ও নাট্য ব্যক্তিত্বকে আত্মবিস্তৃত বাঙালি মনে রাখেনি। রাধাগোবিন্দ করের বর্তমান বংশধরদের সঙ্গে কথা বলে জানা যায়, হাওড়ার সাঁতরাগাছি অঞ্চলের বাইরে বেশিরভাগ মানুষ জানতেনই না রাধাগোবিন্দের জন্মভিটে কোথায়। বছর তিনেক আগে আর.জি.কর মেডিকেল কলেজের দুই চিকিৎসক রাধাগোবিন্দ করের জন্মভিটের খোঁজে বেতরের বাড়িতে এসে পৌঁছন একদিন। সেই ঘটনার পরেই ধীরে ধীরে ফের আর.জি.কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান চিকিৎসকেরা রাধাগোবিন্দ করকে নিয়ে উৎসাহ দেখাতে শুরু করেন। রাজ্য সরকারের পক্ষ থেকেও তৎপরতা দেখা যায়। উনিশ শতকের শেষ ভাগে রাধাগোবিন্দ কর বেসরকারি মেডিকেল স্কুল ও হাসপাতাল গড়ার কাজ শুরু করলেও 1916 সালের 5ই জুলাই দিনটাকে আর.জি.কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠা দিবস হিসেবেই ধরা হয়। তখন বেলগাছিয়া মেডিকেল কলেজ নামে পরিচিত ছিল এখনকার আর.জি.কর হাসপাতাল। সেই হিসাবে 2016 সালে রাধাগোবিন্দ করের কীর্তির 100 বছর পূর্তি হয়েছে। শত বছর পার করে রাধাগোবিন্দ করকে শ্রদ্ধা জানাতে বেতরের বাড়িতে উপস্থিত হয়েছিলেন সমাজের একাধিক সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব। আর.জি.কর মেডিকেল কলেজের পক্ষ থেকে রাধাগোবিন্দ করকে স্মরণ করে একটি পত্রিকাও বার করা হয়েছিল। তখন 1918 সালের 19শে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধাগোবিন্দ কর। এই কর্মবীর চিকিৎসকের মৃত্যুর পরে কেটে গিয়েছে 100 বছরেরও বেশি সময়। জীবদ্দশায় বা মৃত্যুর পরেও তিনি তার প্রাপ্য যথার্থ সম্মান পেয়েছেন এমন প্রমাণ মেলে না। বর্তমানেও বাঙালি মানুষে তার উপস্থিতি বড়ই ক্ষীণ। তার কারণ, বাঙালি আত্মবিস্তৃত জাতি। কিন্তু রাধাগোবিন্দ করকে তার সবচেয়ে বড় সম্মান সম্ভবত দিয়েছিলেন বাংলারই আরও এক প্রবাদ প্রতিম চিকিৎসক বিধানচন্দ্র রায়। 1948 সালে কলকাতার জনৈক ধনী ব্যক্তি বেলগাছিয়া মেডিকেল কলেজের তহবিলে 2 লক্ষ টাকা দান করার কথা ঘোষণা করেছিলেন। শর্ত ছিল তারই পরিবারের কোনো সদস্যের নামে রাখতে হবে কলেজের নাম। কলেজের আর্থিক সংকটের কথা চিন্তা করে এই প্রস্তাবে সায় ছিল কলেজ কমিটির। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তিনি ব্যাপারটি নিজের উদ্যোগে আটকেছিলেন। রাধাগোবিন্দ করের নামে কলেজের নামকরণ করা হয়েছিল আর.জি.কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আজও পশ্চিমবঙ্গ তথা ভারতের চিকিৎসা ক্ষেত্রে উজ্জ্বলতম ব্যক্তিত্ব আর.জি.কর ডক্টর রাধাগোবিন্দ কর, তিনি আজীবন চিকিৎসা ক্ষেত্রে অমর হয়ে থাকবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।